নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আমরা আবারও চলে আসলাম একটি ওয়েদারের লাইভ আপডেট নিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দুর্যোগের মেঘ কিন্তু আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এছাড়া অসমের বেশ কিছু অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্যোগের মেঘ আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা দেখান জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এছাড়া আমরা লাইভ ট্র্যাকিং করে আপনাদেরকে বলে দেবো তো ইতিমধ্যে যেটা আছে গোরাখপুরের অংশে এই অংশে কিন্তু এই মুহূর্তে আছে দুর্যোগের মেঘ অর্থাৎ ঝড় বৃষ্টির প্রভাবটা তো কবে কখন কোথায় আসবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই নিজের জায়গার নাম করে নিজে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খণ্ডি চেয়ে প্রেস করে দেওয়া অপশানে ক্লিক করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন আমরা শুরু করি তবে এই মুহূর্তে আমরা শুক্রবার পাঁচ তারিখ ছটা সন্ধ্যে ছটায় আছি অর্থাৎ শনিবার ছ তারিখ মধ্যরাত থেকে রবিবার সাত তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তর ও দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের অসমের বেশ কিছু অংশে তো আমরা প্লে করে দিলাম এই লাইভ ট্র্যাকিংটাকে আস্তে আস্তে দেখছি দুর্যোগের যে মেঘটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে এসে পৌঁছে গেছে ইতিমধ্যেই যেমন ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছে গেছে ছ তারিখ সকাল ছটা তখন কিন্তু দুর্যোগ দুর্যোগের মেঘ যে আছে সেটা কিন্তু এসে পৌঁছে যাবে বাংলাদেশের চাতকবাজার বিশ্বম্ভপুর এছাড়াও ফেনারবাগ এবং জগন্নাথপুর এই অংশগুলিতে এবং কেন্দুয়া এতনা এই অংশগুলিতে কিন্তু এসে পৌঁছে যাবে এছাড়াও এসে পৌঁছে যাবে কিন্তু এই চার রাজপুর এই অংশে বাংলাদেশের এছাড়া জামালপুর এই অংশগুলিতে পৌঁছে যাবে এছাড়া পৌঁছে যাবে কিন্তু কালাই এবং ময়মেন কিছু অংশ এবং ঢাকা কুমিল্লার মধ্যবর্তী অংশ এছাড়াও সিলেটেও পৌঁছে যাবে দুর্যোগের মেঘ এছাড়া থাকবে অসমের বিভিন্ন অংশে প্রভাব ধূপগিরিতে থাকবে উত্তরবঙ্গের অসমের গোয়ালপাড়া গৌহাটি অংশে প্রভাব থাকবে আর প্রভাব থাকবে কিন্তু সকাল ছটার দিকে দুর্যোগের মেঘ এই উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি নকশালবাড়ি এই অংশগুলিতে তাছাড়া আস্তে আস্তে করে কিন্তু আইসে পড়বে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা এই অংশে তারপরে আমরা আবার এটাকে প্লে করবো ট্র্যাকিংটাকে ট্র্যাকিংটাকে যখন চালু করছি দেখতে পাচ্ছি প্রায় এগারোটা সকাল এগারোটা নাগাদ কাল কিন্তু আস্তে আস্তে মেঘ হওয়া শুরু হয়ে যাবে ভারী মেঘ হবে প্রায় শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং দার্জিলিং কালিম্পং এই অংশে দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে মানে অতি ভারী মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গা আছে এছাড়াও মেঘ যেটা দেখাচ্ছে দুর্যোগের মেঘ এর ফলে কিন্তু এই অংশ পুরোটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং বেশি মেঘাচ্ছন্ন হবে পাটনা এই অংশে এবং তার সঙ্গে এইসব পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের যেমন মালদা এছাড়াও কিশনগঞ্জ এছাড়া ইসলামপুর এবং বাংলাদেশের পিরোজগঞ্জ বোদা এই অংশগুলিতে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ধূপগিরি এই অংশগুলিতে পৌঁছে যাবে দেবীগঞ্জে বাংলাদেশের মেঘলা করে যাবে এবারে আমরা আবার এটাকে প্লে করব প্লে করলে দেখতে পাচ্ছি দুপুর দুটো নাগাদ আস্তে আস্তে মেঘলা হাওয়া শুরু হবে বাংলাদেশের মহেরপুর রাজশাহী এই অংশ থেকে হয়ে দক্ষিণবঙ্গের রাঁচি হয়ে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে ঢুকবে যেমন শিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর তারপরে দমকল করিমপুর এই হয়ে বাংলাদেশের রাজশাহী মহেরপুর পুঁতিয়া এই অংশ হয়ে বাংলাদেশের নবাবগঞ্জ হয়ে দক্ষিণবঙ্গের ধুলিয়ান আমারপাড়া দেওঘর মধুপুর এই অংশগুলো হয়ে চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বর্ধমান এই অংশগুলো হয়ে কিন্তু মেঘলা হয়ে যাবে আর দুপুর দুটোর দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে পাঁচটার দিকে আস্তে আস্তে মেঘলা ছন্ন হচ্ছে দক্ষিণবঙ্গের চন্দ্রকোনা গলেরত্ত্বর হালকা মেঘলা ছন্ন থাকবে আংশিক মেঘলা যেমন গোয়ালেরত্বর চন্দ্রকোনা আরামবাগ কতলপুর এবং বিষ্ণুপুর এছাড়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান পান্ডুয়া এই অংশগুলো আস্তে আস্তে মেঘলা হওয়া শুরু হবে খড়গপুর অংশে তারপরেই কিন্তু বৃষ্টির আগমন ঘটবে যেমন আমরা বৃষ্টি বর্ধ বৃষ্টি উঠে গিয়ে দেখছি আস্তে আস্তে বৃষ্টির আগমন ঘটছে কোন অংশে যেমন ইতিমধ্যেই যখন মেঘলা হবে তখন আস্তে আস্তে দার্জিলিংয়ে যেমন তখন দার্জিলিং উত্তরবঙ্গে দার্জিলিং এছাড়াও ক্যালিম্পং এই দুটো অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির দাপট দেখা যাবে এছাড়াও কার্শি অঙ্গেও কিন্তু দেখা যাবে ভারী বৃষ্টি এবং শিলিগুড়ি অংশে আংশিক মেঘলার সাথে ছিটে পোটা বৃষ্টি দেখা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের খড়গাজা এই অংশগুলি হয়ে কিন্তু আজিমগঞ্জ হয়ে ঝাঝা হয়ে চাখাই হয়ে কিন্তু ঢুকছে আস্তে আস্তে গিরিদ হয়ে এছাড়াও আমরা এটাকে যখন আমরা প্লে করব প্লে করলে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছাবে তারপর এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এসে পৌঁছাবে দেখতে পাচ্ছেন এই যে আমরা এটা চালু করলাম অর্থাৎ রাত্রি আটটার দিকে চলে আসলাম শনিবার ছ তারিখ তখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে পৌঁছাচ্ছে পূর্ণিয়া হয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা যখন এগারোটার দিকে যাচ্ছি সকালে রাত্রি এগারোটার দিকে তখন দেখতে পাচ্ছি জিনিসটা আস্তে এসে পৌঁছে গেল মহেরপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই হয়ে এবং রামপুরহাট সিউড়ি দমকা এছাড়াও চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর গোসকারা কাটোয়া বোলপুর বাঁকুড়া সোনামুখী হুড়া এবং পুরুলিয়া এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে রাত্রি এগারোটার দিকে শনিবার ছ তারিখ এছাড়া ধানবাদের দিকেও কিন্তু রয়েছে প্রভাব এছাড়া খাতরা এবং জাগতপুর এই অংশগুলোতে কিন্তু দেখা যাবে এছাড়া প্রভাব পড়তে শুরু করবে আস্তে আস্তে মহেরপুরের দিকেও তারপরে আমরা যখন এটাকে আবার প্লে করব প্লে করলে দেখছি রাত্রির দুটো নাগাদ রাত্রির দুটো নাগাদ কিন্তু এটি এসে পৌঁছাবে শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটোয়া রাস্তে কিন্তু এটি আরামবাগ বর্ধমান শান্তিপুর এবং বাঁকুড়া দুর্গাপুর হয়ে প্রচণ্ড প্রভাবের সাথে দক্ষিণবঙ্গের যেমন চাকুলিয়া এবং বেহালদা বেহালদা এই অংশগুলিতে কিন্তু এসে প্রবেশ করছে এছাড়া বিনপুর ঝাড়গ্রাম কেশপুর শালবনি গোয়ালেত্তর চন্দ্রকোনা ঘাটাল কাক কানকুল এছাড়াও আরামবাগ পাবা আমালগড়া আমার এবং কতুলপুর জয়পুর এবং বিষ্ণুপুর এই অংশগুলিতে ভারী প্রভাব থাকবে এবং বর্ধমানেও কিন্তু ভারী প্রভাব থাকবে মিমুনিতেও ভারী প্রভাব থাকবে ভাতাল গোসকাড়া মন্তেশ্বর পাতুলি কাটোয়া প্রচণ্ড ভারী প্রভাব থাকবে নানুর থাকবে কেতুগ্রাম থাকবে বোলপুর থাকবে ইতনাবাজার থাকবে আমেদপুরেও কিন্তু থাকবে শিউড়িতে থাকবে ভারী প্রভাব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাপড়া এই তো ভারী প্রভাব থাকবে থাকবে শান্তিপুরে কৃষ্ণনগরেও প্রভাব রানাঘাট পান্ডুয়া চাকদা এছাড়া প্রভাব থাকবে আমরা যখন এটাকে আবার প্লে করব প্রভাবটা দেখতে পাচ্ছি ভারী প্রভাবের সঙ্গে আসছে চন্দননগর সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর পানিহাটি কলকাতা নাগুরখাড়া হাবড়া কলকাতা বজবজ বনগাঁ কোলাঘাট তমলুর শ্যামপুর বিষ্ণুপুর এই অংশগুলোতে ভারী পাব থাকবে এছাড়া খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর সিলদা এই অংশগুলোতেও ভারী প্রভাব থাকবে এছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি দার্শনা তারপরে এখানে আমাল সার এই অংশগুলোতে প্রভাব থাকবে মহেরপুর যশোর সাতক্ষীরা আর ফরিদপুর এই তো ভারী প্রভাব থাকবে আমরা যখন আবার প্লে করছি তখন দেখছি সাতক্ষীরা তালা দুরমিয়া কেশবপুর গীতাতলা অভয়নগর কালিয়া তারপরে যশোর নারিল লোহাগারা গোপীনাথপুরে গোপীনাথপুর এবং লোহাগার এই অংশটিতে হালকা মেঘাচ্ছন্ন সঙ্গে দু এক পটে ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা আছে আর বাদবাকি কিন্তু অত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ফরিদপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের দিকে চন্দননগর কলকাতা শান্তিপুর বজবজ শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর কুলপি এই অংশগুলিতে ভারী প্রভাব দেখা যেতে পারে